ডক্টর নাদিয়া ফারহিন আমি এবছর প্যালিয়েটিভ মেডিসিন বিএসএম এতে চান্স পেয়েছি অনেক বছর ধরেই আসলে আমার এটা একটা ড্রিম সাবজেক্ট ছিল এখানে পরীক্ষা দেওয়ার চান্স পাওয়ার আমি বর্তমানে এই বিভাগেই একজন এটার কমিউনিটি মেডিকেল কনসালটেন্ট হিসেবে কাজ করছিলাম অনেক প্রায় দুই বছর ধরে এখন এই বছর এখানে চান্স পেয়েছি আমি রেসিডেন্সিতে পরীক্ষা দেওয়ার আগে এর আগে কখনো কোথাও কোচিং করিনি এই বছরই আমার বিভাগীয় যে আমার যে টিচার ওনার একটা সাজেশন অনুযায়ী এই কোচিংটাতে ভর্তি হই এবং এখানে যে দশ বছর কোশ্চেন সলভের যে ব্যাচটা ছিল সেখানকার ব্যাচ ওয়ানে ভর্তি হই এবং আলহামদুলিল্লাহ এখান থেকে কোচিং করে এখানকার যে আউটপুটটা সেই আউটপুটটাই হচ্ছে আমার এবারে চান্স পাওয়া সাইন আপসের ব্যাপারে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এখানে কাজ মানে ক্লাস করে আমার কাউকে কোনো প্রফেশনালিজম বা ওরকম যে একটা কমার্শিয়াল ব্যাপার ওই ব্যাপারটা লাগেনি এটা মনে হচ্ছে যে প্রত্যেকজন প্রত্যেকেই মানে প্রত্যেকে যে মেন্টররা ছিলেন তারা অনেক আন্তরিক ছিলেন এবং যে কোনো সময়ে যে কোনো হেল্প লেগেছিল ওনাদের কাছে তারা সবসময় হেল্প করেছেন এবং দশ বছরের যে কোশ্চেন সলভটা ওটা আসলে খুবই হেল্পফুল ছিল আমার জন্য এবং সাইন আপসের জন্য আমার ভবিষ্যতে অনেক শুভকামনা